নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত রয়েছি কিশোর ভারতী স্টেডিয়াম থেকে। কিশোর ভারতী স্টেডিয়ামেই চলছে সন্তোষ ট্রফির জন্য 40 জন যে ফুটবলার নির্বাচন করা হয়েছে তাদেরই ট্রায়াল প্রসেস। হাতে সময় খুবই কম, বাংলার দল শুরু করতে চলেছে সন্তোষ ট্রফির যাত্রা। সেই ট্রায়াল প্রসেসেই রবিবার দিন আমরা দেখেছিলাম এই 40 জনের যে ট্রায়াল প্রসেসের মধ্যে দল নির্বাচন করা হয়েছে, তারা মুখোমুখি হয়েছিল পুলিশ এসির বিরুদ্ধে, সেখানে 6-1 গোলে জয়লাভ করেছিল কিন্তু এই যে দল বাছা হয়েছে সেই দলের ফুটবলাররা। সুতরাং সোমবার দিন আবার ডালহৌসির বিরুদ্ধে ওই একই দলের ফুটবলাররা খেলতে নামছে। তার আগে আমরা কথা বলেছিলাম বাংলা সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ রঞ্জন চৌধুরীর সঙ্গে। তিনি বেশ কিছু কথা জানিয়েছেন, কম সময়ের মধ্যে তিনি খুব একটু চিন্তার মধ্যেই আছেন, কিভাবে বেছে নেওয়া হবে ফুটবলারদের, সঠিক ফুটবলারদের, হাতে সময় কম, সেভাবে খেলোয়াড়েরাও আসছে না, এই যে ট্রায়াল প্রসেস চলছে এর মধ্যে থেকে, এই কম সময়ের মধ্যে থেকে কিন্তু চিন্তাভাবনা করে রঞ্জন দাকে বেছে নিতে হবে সঠিক খেলোয়াড়, সন্তোষ ট্রফিতে যারা গিয়ে বাংলার মুখ উজ্জ্বল করবে। তবে এই বিষয়ে যখন আমরা রঞ্জন দার সঙ্গে কথা বলি, রঞ্জন দা ঠিক কি জানিয়েছেন সেটাই একবার আপনারা শুনে নিন। সময় খুব অল্প, আমাকে ম্যাচও খেলে নিতে হচ্ছে, তার সঙ্গে সিলেকশন হচ্ছে, যখন 40 জন আছে, মোস্ট প্রবলি আজকে আমরা 30 জনের এটা করবো, তবে এক দুদিনের মধ্যে এটা 22-এ নামিয়ে আনতে হবে। তো এসে ট্রায়াল কাম প্র্যাকটিস বলতে পারো, কারণ এখনও পর্যন্ত আমি মাঠে নেমে ছেলেদের প্র্যাকটিস করাতে পারিনি, সেই সুযোগটা এখনও পাইনি। তো আগামী দিন কাল থেকে, কাল পরশু থেকে, কালকের থেকে আর কি, যত তাড়াতাড়ি সম্ভব ইচ্ছে আছে যে মাঠে নেমে ট্রেনিং করানোর, কারণ আমার কালকেও নামলে আমি 2-3 দিন পাবো যাওয়ার আগে। প্রিমিয়ার ডিভিশন যেন ছেলে এসছে, আবার অনেক ছেলে আসেও নি বলেছিলাম, কিন্তু ওই একই সময় কলকাতা প্রিমিয়ার লিগ আর এটা একসঙ্গে পড়ে যাওয়াতে অনেক ক্লাব প্লেয়ার্স ছাড়তে চাইছে না, বা যখন ছেড়েছে দেখো কালকে যেই ক্লাবটার খেলা আছে তাতে সকালে আমি তার আগের দিন আমি প্র্যাকটিস করতে পারি না, সেই দিন তো পাওয়া যায়ই না, আবার আফটার ম্যাচ যে রিকভারি ডেট থাকে ওটাতেও প্র্যাকটিস করাতে পারি না, সেক্ষেত্রে এগুলো কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আলটিমেটলি আমি একটা টিমটা বানাই, ফার্স্ট ফেজটা যেটা খুব ভাইটাল ফেজ আমার ধারণা, যে ফার্স্ট রাউন্ড যেটা আছে, যা গ্রুপ আছে, কোয়ালিফাই করবে একটা গ্রুপ একটা টিম, তার সঙ্গে হয়তো বেস্ট 3 এরকম একটা নিয়ম আছে, তো এটা খুব টাফ, কারণ এটা প্রায় আমাকে উইদাউট ট্রেনিংয়ে যেতে হবে, এটাকে যদি হচ্ছে সব টপ ঠিকঠাক থাকে যদি পাবো, ওটা প্ল্যান করে করতে হবে, যদি সঠিকভাবে প্ল্যানটা এক্সিকিউট হয় মাঠে তাহলে ডেফিনেটলি পজিটিভ রেজাল্টই আশা করব। আমার অলরেডি এটা ইয়ের কাট আউট ডেট ছিল 2019-এর মধ্যে হচ্ছে 40 জন পাঠাতে হয়, এটা AIF এর, সেটা যারা এসছে তাদের মধ্যে থেকেই আমি পাঠিয়ে দিয়েছি। 28 নাইট আমি অপেক্ষা করছিলাম, কারণ এটা IFA থেকে আমাকে আরও 2-3 দিন আগে দেওয়ার কথা বলা হয়েছিল, কারণ এগুলো মেডিকেল টেস্টটা ইয়া, তা আমি ওয়েট করেছিলাম 28 নাইট, মানে আফটার প্র্যাকটিস হচ্ছেই আমি এই 40 জন দিয়েছি এবং সেটা ওরা রেজিস্ট্রি যেটা করা যে প্রসেস আছে সেটা করিয়েছে, এবারে আমাকে যা করতে হবে 40 জনের মধ্যে থেকেই করতে হবে, এখন আর নতুন করে আর কাউকে সুযোগ দেওয়ার, কারণ এটা IFA থেকেই আমি জানতে পেরেছি, এখন আর নতুন করে কাউকে সুযোগ দেওয়ার জায়গা নেই, তা সেক্ষেত্রে যা এসছে যা যেই অ্যাভেলেবিলিটি ছিল তার মধ্যে থেকেই আমি 40 জন করেছি, তার মধ্যে থেকেই 30 জন করবো, এন্ড অফ দ্য ডে আমাকে 22 জন করতে হবে, যে আজকে 30 করব, ফাইনাল আমি যদি 22 জন আজকে বলে দিই এরপর হতে পারে ইঞ্জুরি হতে পারে, না চারিদিকে ভাইরাল ফিভার হচ্ছে এই সমস্ত হতে পারে, তা সেক্ষেত্রে আমি ভাবছি যেটা যে 28-30 জনের একটা স্লট নামাবো, সেখানে তারা ট্রেনিং করবে, তার থেকে যেদিনকে ওদের যেদিন দরকার, দেখেন অ্যাকর্ডিং টু নর্মস যেদিনকে দরকার হবে 22 জন দিতে হবে, এরকম একটা নিয়ম আছে, মানে 5-6 দিন আগে, চার টুর্নামেন্ট ফার্স্ট ম্যাচের 4 দিন কি 5 দিন আগে, এরকম একটা নিয়ম আছে, তা তখন 22 জনের জমা দেবো, তবে ওটাতে রিস্ক নিয়ে দিতে হবে, কারণ ওটাও 5 দিন আগে জমা দেওয়ার পরে ইঞ্জুরি হতে পারে, নানা হতে পারে, কিন্তু ওটা করতে হবে, কিছু করার নেই। স্পোর্টস সংক্রান্ত আরও আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।